সুপ্রিয় দর্শক, তিব্বত লাক্সারি সোপ নিবেদিত গোল্ডেন সং অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি তমর রশিদ। আজ আমাদের সোনালি দিনের সোনালি গান শোনাতে স্টুডিওতে আছেন আমাদের সবার খুব পছন্দের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রফিকুল আলম। স্বাগত আপনাকে, কেমন আছেন? খুব ভালো, বেশ ভালো আছি, ওই জন্যই তো এসেছি আজকে গান গাইতে। আপনাকে আজ দেখে ভীষণ ভালো লাগছে। তাহলে আর কথা না বাড়াই আমাদের দর্শকেরাও আপনার কণ্ঠে গান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। স্বপ্নের পৃথিবী ছবিতে আমি এবং সাবিনা ইয়াসমিন গিয়েছিলাম এবং আমার একটা সোলো একটা গানও ছিল, এই গানটা পুরোটা, কিন্তু দ্বৈত গানটাই বেশি জনপ্রিয়তা পেয়েছে। সুর করেছেন আলাউদ্দিন আলী এবং গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। স্বপ্নের পৃথিবী সালমান শাহ আমাদের যে নায়ক ছিলেন তারই জীবনের শেষ গান, আমার খুব প্রিয় একটি গান এবং মানুষজন গানটা খুব পছন্দ করে, আমি ওইটাই করছি। হ্যাঁ, গানটা শুনি তাহলে। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার প্রাণ বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইর না গো কোনো দিন পরাণ, আমার ভোরে দেখলে পরে দুই নয়নে কৃষ্ণ আরো পারে, সামনে যাচ্ছে প্রেমের সিন্ধু, পাই না তারি এক বিন্দু, সামনে যাচ্ছে প্রেমের সিন্ধু, পাই না তারি এক বিন্দু, ইচ্ছে করে জন্ম তুমি আমার, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইল না গো কোনো দিন পর। সোনালি দিনের এই সোনালি গানগুলো যুগ যুগ ধরে আমাদের সকল প্রজন্মের মানুষের পছন্দ। এত চমৎকারভাবে এই গানগুলো আমাদেরকে উপহার দিয়ে আসছেন, এই জন্য ধন্যবাদ না জানিয়ে তো একদমই পারছি না। এখন কোন গান শুনব? এখন গাইব আমাদের প্রবাদ পুরুষ জহির রেহান সাহেবের লেখা একটা গান, আমার জীবনের প্রথম লোকগানের সুরের উপরে গাওয়া। এটা বাংলাদেশ টেলিভিশনে একটা নাটকের জন্য গাওয়া হয়েছিল, নায়ক নায়িকা ছিলেন সুবর্ণ মোস্তফা এবং আফজাল, আর সুর করেছিলেন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং খুব মিষ্টি সুর করেন শাহনওয়াজ। ও বলল যে তোকে দিয়ে একটা ফোক গান গাওয়াবো, আমার যে ফোক তো হয় না আমার, হ্যাঁ ঠিক আছে গাইলাম। এটা অফ ভয়েসে ছিল, লেখা জহির রেহান সাহেবের প্রথম চার লাইন, আর পরেগুলো শেখ নুরুজ্জামান। এটা পরবর্তীতে আমেরিকাতে প্রথম বাংলা গানের যে সিডি বের হয় এতে অন্তর্ভুক্ত হয়, পরে আবার আরও গেয়েছি গাইছি। গানটা শুনি। আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে, গহীন বালু চরে, গহীন বালু চরে, আশা ছিল মনে বালু চরে, বহিন বালু চরে, আশা ছিল মনে।
ভালো বাসার কি যন্ত্রণা প্রেমিক ছাড়া কেউ বোঝে না ভালো বাসার কি যন্ত্রণা প্রেমিক ছাড়া কেউ বোঝে না আমার মনে সেই বেদনা আমার মনে সেই বেদনা মনে কেঁদে মরে গহীন বালু চরে গহীন বালু চরে আশা ছিল মনে আশা পূরণ না হয় যদি চোখের জলে হয় দরদি আশা পূরণ না হয় যদি চোখের জলে হয় দরদি আমার বুকের সেই সে নদী আমার বুকের সেই সে নদী বুকেই রাখি গহীন বালু চরে গহীন বালু চরে আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সঙ্গে তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে গহীন বালু চরে গহীন বালু আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে নিশ্চয়ই অন্য ধরনের এক অনুভূতি কাজ করছিল জীবনের প্রথম একটা ফোক সঙ্গীত করা ঠিক তাই ঠিক তাই এখন কোন গান শুনব আমার জীবনের প্রথম জনপ্রিয়তা এনে দেয় একটা গান আমারই সহযোদ্ধা প্রখ্যাত প্রখ্যাত সঙ্গীত পরিচালক লাকি আখান্ত আমার বন্ধু প্রয়াত হয়েছেন তিনি চেষ্টা করছি ওই গানটা গাওয়ার লিখেছিল এস এম হেদায়েত আমি করছি গানটা শুনি তোমাকে যেন ভুলে না যাই সে আশিস দাও মোরে দূর থেকে যেন রোগো মরমে তোমায় খুঁজে পাই তোমাকে যেন ভুলে আশিস দাও মোরে দূর থেকে যেন রোগ মরমে তোমায় খুঁজে পাই তোমাকে যেন ভুলে না যাই স্মরণের লিপিকায় লিখে রেখো না ক্ষণিকের জীবন বীরতার দান ছায়া হয়ে আছো তুমি
যাই শরণের লিপিকায় লিখে রেখো না ক্ষণিকের জীবন দৃঢ়তার দান কত সাধে করেছিনু এই খেলা ঘর কতবার পেরিয়েছি নিরতির ঝড় শত বাধা পেয়েছি বাসর চয়নে শত বাধা ভেঙেছি এ বাসর চয়নে তুমি হারা ক্ষণগুলো বহু কাটে না মরমে তোমারি খুঁজে পাই তোমাকে যেন ভুলে না যায় সেরা শীষ দাও মোরে দূর থেকে যেন যোগ মরমে তোমায় খুঁজে পাই তোমাকে যেন ভুলে না যাই তোমাকে যেন বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি বিডি এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়া বৈশাখী টিভির অ্যাপ ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি লিখে সার্চ করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আসার জন্য এবং সুন্দর গানগুলো শোনানোর জন্য। আপনার কাছ থেকে আমরা আরও একটা গান শুনব। তবে বিদায় নেবার আগে আমাদের সাথে আজ যারা গুণী বাদ্যযন্ত্র শিল্পীরা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গানের সাথে এত সুন্দর করে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। এখন কোন গান শুনব? এখন একটা ছায়াছবির গানই করি, এটা একটু জ্ঞান দেওয়ার মতো কথা আছে, জীবনের এই যে রঙিন দিন এরকম কথা আছে। আলাউদ্দিন আলীর সুর, আলাউদ্দিনের আলীর কাছে আমি চিরকৃতজ্ঞ, তার আত্মার শান্তি কামনা করছি, তাকে স্মরণ করি আজকের অনুষ্ঠানটা শেষ করবো এবং এই গানটি দিয়ে ছায়াছবির গান। তাহলে গানে গানে রঙিন দিন আমরা শুরু করে ফেলি। জীবনের এই যে রঙিন দিন কবে না হায় চিরদিন, মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথী, এ কথার একটু তোমাদের মনে কি হয় না কোনো দিন, জীবনের এই যে রঙিন দিন রবে না হায় রে চিরদিন, মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথী। লাভের বোঝা বইতে গিয়ে ভাবলে না তো, পাপের বোঝা দিনে দিনে বাড়লো কত, লাভের বোঝা বইতে গিয়ে ভাবলে না তো, পাপের বোঝা দিনে দিনে বাড়লো চিরদিন, মাটির এক অন্ধকার ঘরে
টাকার জোরে ভাগ্য লেখা বদলে নিলে মানুষ হয়ে মানুষের দুঃখ দিলে টাকার জোরে ভাগ্য লেখা বদলে নিলে মানুষ হয়ে মানুষের দুঃখ দিলে বিচারে ঠেক পেরে যেদিন এভাবে চলবে আর কদিন জীবনের এই যে রঙিন দিন রবে না হায় রে চিরদিন মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথী এ কথার একটু তোমাদের মনে জীবনের যে রঙিন দিন রবে না হায় রে চিরদিন মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথী জীবনের যে রঙিন দিন রবে না